একজন মানবিক পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন পুলিশ সুপার সিলেট জেলা। পুলিশ সুপার হিসেবে যোগদানের পর থেকেই সিলেটের আইন শৃঙ্খলার পরিস্থিতির ব্যাপক উন্নতি হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করে প্রতিটি থানা এলাকায় দালাল মুক্ত পরিবেশ সৃষ্টিতে অসাধারণ সাফল্য অর্জন করেছেন আব্দুল্লাহ আল মামুন। অফিসার ইনচার্জের দিক নির্দেশনা দিয়েছেন, ন্যায় বিচারের স্বার্থে থানায় মামলা করতে গিয়ে কেউ যেন হয়রানির শিকার না হয়। নারী ও শিশু নির্যাতন মামলা রেকর্ড না করে সালিসি বিচার বসিয়ে আপোষের চেষ্টা করলে পুলিশের ওই অফিসার থানায় থাকার প্রয়োজন নেই। সম্প্রতি সময়ে সিলেট জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে বিভিন্ন থানার অফিসার ইনচার্জদের নিয়ে মত বিনিময় সভায় এইসব কথা বলেন সিলেট জেলার পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন। পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুনের কর্মময় জীবন 25তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এএসপি হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি বাংলাদেশ পুলিশ একাডেমির সারদা রাজশাহীতে মৌলিক প্রশিক্ষণে সকল বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেন। মৌলিক ও বাস্তব প্রশিক্ষণ শেষে এএসপি পদে পুলিশ হেডকোয়ার্টার ও সহকারী কমিশনার হিসেবে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপিতে যোগদান করেন। অ্যাডিশনাল এসপি হিসেবে মুরাদনগর সার্কেল কুমিল্লা জেলা গোপালগঞ্জ জেলা এবং নারায়ণগঞ্জ জেলায় সুনাম এবং সাহসিকতার সাথে দায়িত্ব পালন করেছেন। পুলিশ হেডকোয়ার্টারের অতিরিক্ত এআইজি হিসেবে কর্মরত ছিলেন। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে তিনি আইপিও হিসেবে তিনি সুদানে কাজ করেছেন। এক্সপার্ট হিসেবে জর্ডানে পুলিশ কর্মকর্তাদের নিয়োগ কার্যক্রমের নেতৃত্ব দিয়ে আন্তর্জাতিক শান্তিরক্ষা মিশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। পেশাগত জীবনে তিনি দেশে এবং বিদেশে বিভিন্ন প্রশিক্ষণে তিনি সাফল্যের স্বাক্ষর রেখেছেন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সোয়াক এবং বিআইপি প্রোটেকশন প্রশিক্ষণ গ্রহণ করেছেন। এছাড়াও যুক্তরাজ্য সরকারের মর্যাদাপূর্ণ সেভেনিং স্কলারশিপের আওতায় ডিফেন্স একাডেমি ইউকে থেকে সিকিউরিটি সেক্টর ম্যানেজমেন্ট বিষয়ে পুষ্ট গ্র্যাজুয়েশন সার্টিফিকেট ডিগ্রি অর্জন করেছেন। আব্দুল্লাহ আল মামুন সরকারি এবং ব্যক্তিগত সফরে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, থাইল্যান্ড, চীন, মিশর, জর্ডান, উগান্ডা, তুরস্ক, আজারবাইজান, ভারত এবং নেপাল ভ্রমণ করেছেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতক সম্মান ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। স্নাতক সম্মান পরীক্ষায় অসাধারণ কৃতিত্বের জন্য প্রধানমন্ত্রীর স্বর্ণপদক অর্জন করেন। বাংলাদেশ পুলিশে যোগদানের পূর্বে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগের প্রভাষক পদে কর্মরত ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং এক কন্যা সন্তানের গর্বিত জনক। তার সহধর্মিনী শামিমা আক্তার রূপালী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার হিসেবে কর্মরত। পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুনের নিজ বাড়ি ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার পীর আহমদপুর গ্রামে। আব্দুল্লাহ আল মামুন পুলিশ সুপার সিলেট জেলা হিসেবে যোগদানের পূর্বে ফেনী জেলায় পুলিশ সুপার হিসেবে যোগদান করে সুনাম ও সাফল্যের সাথে কাজ করেছেন তিনি। সিলেট জেলার সর্বস্তরের গণমানুষের সার্বিক সহযোগিতা কামনা করেছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা।